गोल्डन फ्राइड प्रॉन्स, ड्राई चिली पोक, चिकन फ्राइड वॉन्टन, चिली गार्लिक पेपर चिकन। ये तो नहीं वीडियो था, कूल था। আমার বোধ হয় সব থেকে বেশি ভেজ পুরো বাটারে ভর্তি। ওদের স্পেশাল ফ্রাইড রাইস আর আমরা দেদার প্রন ওয়েফার্স খেয়েছি। মোটামুটি রিসার্চ করে আসি। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে এখন বাজে 12টা মতন আর আমরা যাচ্ছি গোল্ডেন জয় চায়না টাউন। তো চায়না টাউনে আজকে যাচ্ছি দুয়ার্স থেকে ফেরার পরে প্রথম ব্লগ, কারণ অনেকদিন ধরেই শুভাঞ্জয় জিনিয়ার সাথে আমাদের সকলের প্ল্যান হয়েছিল যে চায়না টাউন যাবো, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে সেই দিনটা এসে গেছে, সেই মানে আমাদের সময়টাও হয়ে গেছে, আজকে আমরা যাচ্ছি। এবং চায়না টাউন এমন একটা জায়গা আমাদের শহরে যেটা নিয়ে আমাদের অনেকের অনেক মতামত আছে যে এই রেস্টুরেন্ট ভালো, ওইটা বাজে, ওটা ভালো, এটা বাজে। তো আমি এখানে একটু বলে রাখতে চাই, আমার সেরকম কোনো স্ট্রিক মতামত নেই, কিন্তু যাওয়ার মধ্যে আমরা আজ অব্দি তিনটে রেস্টুরেন্টে গেছি, গোল্ডেন জয়, বেইজিং, বিগ বস, এর বাইরে সেইভাবে যাওয়া হয়নি। তো তার মধ্যে থেকে আরেকটা রেস্টুরেন্ট বেছে নিয়েছি আবার, এবং শুভাঞ্জয়ের কিন্তু ফুড নিয়ে খুব আইডিয়া রয়েছে, ভালো আইডিয়া আছে, এবং শুভাঞ্জয় আজকে অর্ডার ফর্ডার দেবে আর আমরা শুধু খাবো। তো আজকে একটা ঝমঝমাটি ব্লগ হবে। এখানে আমাদের লাঞ্চ শেষ হলে আমরা হয়তো একটু গঙ্গার ঘাট আছে ওখানেতে যাব। তো দুয়ার্স থেকে ফেরার পর আমাদের প্রথম ব্লগ, দেখতে থাকুন, এখান থেকে ব্লগটা আজকে শুরু হচ্ছে। দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন, লেটস স্টার্ট দ্য ডে। স্টার্ট দ্য ডে না, ডে তো স্টার্ট হয়ে গেছে, খাই একসাথে এটাই আর কি। আমরা তো মামাঘাট গেছিলাম যখন বাংলাদেশে গেছিলাম, তো আগে যখন বাড়ি থেকে বেরোচ্ছি টিভি চলছিল, দেখলাম যে পদ্মা সেতুর উদ্বোধন হলো আজকে। আমরা কিন্তু মামাঘাটে গিয়ে একদম পদ্মা সেতু দেখে এসেছিলাম, তখনও উদ্বোধন হয়নি, আজকে শুরু হচ্ছে। খুব ভালো লাগলো, অনেকটা ডিস্টেন্স কমে যাবে, বলছে কলকাতা টু ঢাকা এখন 6.5 ঘন্টাতেই ট্রাভেল করা যাবে। এটা বেজিং, এটাতে যাব না। হ্যাঁ, গোল্ডেন জয় ওইদিকে আছে, তাহলে ওইদিকে নিয়ে নে। এখানে খালি এটাই চাপ, রাস্তাগুলো বড্ড বাজে। ও সামনে জায়গা আছে, এই তো সুভাঞ্জয়ের, এখানে সুভাঞ্জয় পাঞ্জাবি পরে এসছে। এই ভেতরে গাড়ি রাখছি, কারণ শ্রীকান্ত আমাদের সঙ্গেই যাবে। জিনিয়া খুব ভালো চুজ করতে পারে খাবার দাবার, মোটামুটি রিসার্চ করে আছে। ও আচ্ছা, ও আগেই থেকেই নিয়ে নিল। ঢুকছি গোল্ডেন জয়তে। এখানে আমি রাতুলের সঙ্গেও এসেছি খেতে, রাতুলের আমি আমরা এটাতেই এসেছিলাম, এটাতেই এসেছিলাম অঙ্কুরদের সাথে। ওইটাতে আছে, এটা বসতে পারো সাইডে, যেটাই হোক। আমাদের স্টার্টার চলে এসেছে, প্রন চিপসটা আস্তে আস্তেই শেষ হয়ে গেছে। এটা কি? এটা পোক, ড্রাই চিলি পোক, এটা চিলি গার্লিক পেপার, এটা চিলি গার্লিক পেপার চিকেন। আরেকটা কিছু দিয়েছিলাম না আমরা? আমরা দিয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন আর চিকেন ওয়ান্টন, আর আমরা দেদার প্রন ওয়েফার্স খেয়েই যাচ্ছি। আর শেষ হয়ে গেল প্রন ওয়েফার্সটা রাখার সাথে সাথে। এই প্রন ওয়েফার্সটা আমি আপনাদেরকে বলবো, গোল্ডেন জয় বা বেইজিং বা যে কোনো রেস্টুরেন্টে যদি চায়না টাউনে আসেন, প্রন ওয়েফার্সটা নেবেন, জাস্ট অসাধারণ। আর এগুলো সব ইনহাউস কিন্তু। হুম, বাকি দুটো আইটেমে চলে এসেছে, এটা গোল্ডেন ফ্রাইড প্রনস না, আর এটা ওয়ান্টন, এটা ফ্রাইড ওয়ান্টন। তারপরে আমাদের এখন মোটামুটি স্টার্টার এসে গেছে সব। গোল্ডেন ফ্রাইড প্রনস, এটা ড্রাই চিলি পোক, এটা হচ্ছে চিকেন ফ্রাইড ওয়ান্টন, এটা হচ্ছে চিলি গার্লিক পেপার চিকেন, এখানে সিগনেচার ডিশ। হ্যাঁ, স্টার্টার এটাকে প্রন টেম্পুরাও বলে। গোল্ডেন জয়ের ভেতরে প্রচুর লোকজন আসে, সবসময় ভিড় থাকে, তো সাউন্ডের একটু অসুবিধা হতে পারে, ভেরি সরি ফর দ্যাট। মাইক্রোফোন নিয়ে নিয়েছি, নেক্সট ভিডিও থেকে মাইক্রোফোন থাকবে, কিন্তু আজকে মাইক্রোফোনটা আর আনা হয়নি। Give me some pork, I love pork. এটাও দিয়ে দে। একদম দে আমাদের।
ওই ম্যান্ডারিনের যে সবুজ ঝালঝাল সসটা হয় না, সেই সসটা এখানে নেই। না এটা নেই, না এটা মিষ্টি মিষ্টি হয় এটা। মিষ্টি মিষ্টি মতন খেতে দারুন। কি দিয়ে বানিয়েছে আমি জানি না, অসাধারণ। জিনিয়া সুবঞ্জয়ের মতামতটা কি? আমার ফেভারিট আইটেম এখানকার সিগনেচার ডিশ চিলি গার্লিক পেপার চিকেন। আমি তো প্রনটাই খেয়ে যাচ্ছি এখনো, প্রনটা কিন্তু অসাধারণ খেতে। ফ্রাইড চিকেন ওয়েন্টন কি কেমন? একটু অন্য স্বাদের। এই সসটা দিয়ে খা, সবুজ সসটা দিয়ে খা দাদা, ঝাল আছে রে। অন্য অনুভূতি হচ্ছে, অন্য অনুভূতি। এই সবুজ সসটাতে ঝাল আছে বাট দারুণ খেতে, খুব ভালো খেতে। মানে প্রথমে মিষ্টি মিষ্টি লাগছে, তারপর ঝালটা লাগছে। চিলি পর্ক, শ্রীকান্তর পর্ক খুব ফেভারিট, আমাদেরও ফেভারিট। কি শ্রীকান্ত কেমন? প্রত্যেকটা একটা দারুণ দারুণ খাবার। সব থেকে ভালো বলতে গেলে এই যে গ্রিন চিলি সসটা যে কোনো চাইনিজের জায়গায় যাবেন, ইভেন আমাদের ম্যান্ডারিনেও গ্রিন চিলি সসটা মিষ্টি মিষ্টি এবং চরম ঝাল, কিন্তু খেতে খুব ভালো লাগে, স্পেশালি ফ্রাইড আইটেমসের সাথে। আমি আরও একই ব্যান্টনটা ধরেছি। যাই হোক, আমি একটা ব্যান্টন নিই। এটা কি প্রন না চিকেন? চিকেন। চামচ কেন দেয়? ওই হয় না যে ঝাল, বাট আপনি খাওয়া থামাতে পারবেন না, একদম। ব্যান্ডনটা দারুণ, কিন্তু আমার ব্যান্ডনটা চরম লেগেছে, চরম চরম মানে চরম। আমরা এখন ঢুকছিলাম, সেই সময় অ্যাবসলিউটলি ফাঁকা ছিল, এখন জাস্ট দেখা 40 মিনিট হয়েছে, পুরো ভিড়, কিচকিচ করছে লোকজন। ভালো রেস্টুরেন্টে এরকমই হয় তাই না? ক্যান্টিনিস প্যান ফ্রাইড নুডলস। আর এটা কি আছে? হট গার্লিক ফিশ। এটা হচ্ছে ফ্রাইড রাইস, ওদের স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন এগ দিয়ে। আর এটা হচ্ছে শেজওয়ান চিকেন সেমি গ্রিল। যে কোনো রেস্টুরেন্টে আপনারা আসুন ইন চাইনাটাউন, পর্কটা খাবেন। পর্ক ইজ লাইক নেক্সট লেভেল, দারুণ। পর্ক এখানে এদের খুব পছন্দের। শ্রীকান্তদা ফার্স্ট খেলো নাকি? না না, অনেকবার খেয়েছো। এইটা কি বলে? এটা গ্রেভি নুডলস। আমি কাছে কাঁচা সবজি ফবজি সব সাজি দিয়ে গেছে, মানে সবই কাঁচা কাঁচা লাগে, কালারটা সব সেদ্ধ করা। আমি শুধু ভেজিস পেয়ে গেছি, মানে আমার বোধ হয় সব থেকে বেশি ভেজিস দেওয়া গেছে। ফ্রাইড রাইসটার মধ্যে একটা হালকা বার্ন ফ্লেভার আছে,
সেটা দারুণ লাগছে। এই চিলি সসটা দিয়ে অন্য একটা মাত্রা পেয়েছে সবকটা আইটেম। আমার নুডলসটা খুব পছন্দ। সো আমার ফার্স্ট বার ওয়েন্টনটা এত ভালো লেগেছে, আর এক প্লেট আমরা আনিয়েছি চিকেন ওয়েন্টন, এটা কিন্তু দারুণ খেতে, জাস্ট দারুণ। আর এই সসটা দিয়ে এটা জাস্ট দুর্দান্ত লাগছে। রাহুল ওয়াটে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ও শ্রীকান্ত দাও শেষ করেছে মোটামুটি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এদিকে লোকজনের খাওয়া দাওয়া শেষ। না আর্ধেক হয়েছে, আমার মেইনটা বাকি, ডেজার্ট খাবো। ফেলবে কেন, কি খেয়ে না আবার কি ফিশ? তো পেট ভরেছে, হ্যাঁ। আমরা ফার্স্টে যাব গিয়ে ইডেনের উল্টো দিকে, ইস্ট বেঙ্গলের যে ক্লাব রয়েছে ওই রাস্তাটাতে একটু দাঁড়াবো। একদম পেট ঠাসা আছে ঠিকই, দেখা যাক এখন কি হয়। আরো বাকি আছে বলছে নাকি, আমরা বলে নাকি অনেক সময়। কি নাম এই জায়গাটায়? তালতলা। দাঁড়াইনি কোনোদিনও বলছে, আর পেছনে রাহুল। খুব বৃষ্টি হচ্ছে এখন, একটু ধরেছে বাট তাও স্টিল হয়েই যাচ্ছে, বর্ষাকালের বৃষ্টি। শ্রীকান্তর ফেভারিট ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলের এখানেই দাঁড়িয়ে আছি। আর ওখানে আমার ক্লাব আছে মোহনবাগান, সামনে ঠিক উল্টোটা অপোজিটটা। একটু ময়দানের সামনে আসছি, ময়দানটা বৃষ্টির সময় তো দেখতে দারুণ লাগে। সারাদিন ফটো শুট হয়, চলো চলো বেরিয়ে চাপিয়ে লাভ নেই, বেড়ে ঘুরলে পুরো ভালো মতন রোগটা দেবে। এখন চল তাহলে, আগামীকাল সকালে দেখা হচ্ছে, বাই বাই, চল টাটা। এখানে আর দাঁড়ালাম না, এখানে দাঁড়ালে সকালে হলে হয়, খুব সকালে শিওরলি সার্জেন্ট কেস দেবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।